মানব সভ্যতা যেমন উন্নত হচ্ছে, তার সাথে বিভিন্ন প্রযুক্তিও উন্নত হচ্ছে। ডিফারেন্ট সব গ্যাজেট তৈরি করা হচ্ছে জগৎটাকে আরও সুন্দর, আরও উন্নত করার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আমার আজকের ভিডিওতে থাকছে এরকম কিছু প্রযুক্তি বা গ্যাজেট যা দেখলে আপনি চমকে যাবেন। তার আগে বলছি, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। ফ্লাইবোর্ড এয়ার। ফ্লাইবোর্ড এয়ার হচ্ছে এক প্রকার রানিং বোর্ড, পায়ের নিচে রেখে আপনি ক্লান্তিহীনভাবে চলাচল করতে পারবেন। শুধু আপনাকে দেহের ব্যালেন্স রক্ষা করা শিখতে হবে। এটাকে এক প্রকার মেশিন চালিত স্কেটিং বোর্ডও বলতে পারেন। ঘন্টায় 80 মাইল বেগে উঠতে পারবে এমন হোভারবোর্ড বানিয়েছে জাপাতা রেসিং। বেশ কিছু এয়ারপ্লেন জেট মডেল ও একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে ইজি এই ফ্লাই তৈরি করেছে জাপাতা। ঘন্টায় 80 মাইল বেগে ছুটতে পারে এই যন্ত্রটি, আর সর্বোচ্চ 9000 ফুট উঁচুতে উঠতে পারে এটি। এটি শহরে যানজট কমাতেও ব্যাপক ভূমিকা রাখবে। এটিতে চড়তে শেখা এবং ওড়া অবশ্যই সহজ। জানা যাচ্ছে বাজারে এলে এর মূল্য হবে প্রায় $2,50,000। ফোর লেগ ব্যাক কভার। আমরা মোবাইলে নানা ধরনের ব্যাক কভার ইউজ করে থাকি, কিন্তু আজ আমি যে ব্যাক কভারটি সম্পর্কে বলবো সেটা অসাধারণ একটি স্মার্টফোন গ্যাজেট। মোবাইল অনেক সময় হাত থেকে পড়ে যায়, আর এটা সুরক্ষা করার জন্য তৈরি করা হয়েছে এই ফোর লেগ বিশিষ্ট ব্যাক কভারটি। এটি জাপানের একটি কোম্পানি তৈরি করে। এটি মোবাইলে লাগানো থাকলে আপনার মোবাইল কখনোই ড্যামেজ হবে না, ভাঙবেও না। ভাবছেন এটা মোবাইলে লাগালে কীরকম হবে? আসলে কিন্তু সেটা নয়। এটা সাধারণত মোবাইল ব্যাক কভারের মতোই দেখা যাবে। যখন আপনার হাত থেকে মোবাইলটি পড়ে যাবে তখন অটোমেটিক এটা অন হয়ে মোবাইলটি সেভ করে নেবে, আর এই ব্যাক কভারটি আপনার মোবাইলের মতোই চার্জ করে নিতে হবে। দুর্দান্ত এই গ্যাজেটটি, তাই না? এটার মার্কেট প্রাইস এখনও জানা যায়নি। সানস্ক্রিন পিল। আমরা রোদে পোড়া ভাব দূর করার জন্য সানস্ক্রিন ব্যবহার করি, কিন্তু আশ্চর্য এক আবিষ্কার আমাদের বিজ্ঞান এনে দিবে সানস্ক্রিন পিল, যা দিয়ে আমরা সানস্ক্রিন থেকেও আরও বেশি প্রোটেকশন পাবো। সানস্ক্রিন পিলে থাকা প্রোটেকশন ফ্যাক্টর বা SPF আপনার ত্বককে অতিবেগুনি রশ্মির কাছ থেকে রক্ষা করবে, এবং একই সাথে এর ভিতরে থাকা সানব্লক আপনার ত্বক পুড়ে যাওয়ার কারণে স্কিন ক্যান্সারের মতো জটিল রোগ থেকেও আপনাকে বাঁচাবে। বিশেষজ্ঞদের মতে এই পিলটি ব্যবহার করা সবচেয়ে ভালো। আপনার ত্বক সূর্যতাপের বিকিরণের জন্য পুড়ে যাওয়া, ত্বক নষ্ট হয়ে যাওয়া, অতিবেগুনি রশ্মির মতো ভয়ঙ্কর বস্তু থেকে রক্ষা করা এবং ত্বকের ক্যান্সার থেকে বাঁচাতে এই সান প্রোটেক্ট পিল খুবই কার্যকরী ভূমিকা রাখবে। জানা যাচ্ছে শীঘ্রই এই পিলটি বাজারে এসে যাবে। ওয়ালকার। আমরা এখন এই ডিজিটাল টাইমে নানান ধরনের সুপার অ্যামেজিং সব গ্যাজেট দেখেছি, যেমন স্কুটার, স্কেটবোর্ড, কোকোয়া মোটরস, এরকম নানান ধরনের গ্যাজেট দেখে থাকি, কিন্তু এবার এলো ওয়ালকার। এটা খুবই অ্যামেজিং একটা গ্যাজেট পার্সোনালিটির জন্য। এটা খুবই হাইলি পোর্টেবল ইলেকট্রিক ডিভাইস। এটা সবার পক্ষে ইউজ করা খুবই সহজ এবং এটা দেখতে প্রায় ল্যাপটপ সাইজ হয়ে থাকে। এই ওয়ালকারে রয়েছে 4 টিনি হুইলস অ্যালুমিনিয়াম বডি। এটা ক্যারি করা খুব সহজ। আপনি যখন এটা ইউজ করবেন না তখন ব্যাগের মতো করে নিতে পারবেন। এটা অটোমেটিকলি অন হবে, অফ হবে, ব্রেকও অটোমেটিকলি হবে। এটা খুবই দুর্দান্ত গ্যাজেট। এটা তৈরি করা হয়েছে জাপানে। এই ওয়ালকার 12 কিলোমিটার যেতে পারবে। দেন এটাকে 3 ঘন্টা পরপর চার্জ করতে হবে। এটার মূল্য প্রায় $1,00,000 অ্যান্ড $800 এটার মূল্য $800। কিউবটল। কিউবটল হলো একটি আলটিমেট কোম্পানিতে তৈরি করা অসাধারণ ট্রাভেল বটল। এই কিউবটলটি প্লাস্টিক দ্বারা তৈরি করা হয়েছে। এতে রয়েছে প্রেটেবল ভিজুয়ালি অ্যাট্রাকটিভ। এটি তৈরি করা হয়েছে খুবই অসাধারণ ডিজাইন দ্বারা, যা দেখলে যে কেউ অ্যাট্রাকটিভ হবে। এই মডার্ন সোসাইটিতে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। এই বটলটি যে কোনো সময় ছোট করা যায়, বড় করা যায়। এতে ক্যারি করা অনেক সহজ। এতে ঠান্ডা বা গরম যে কোনো ওয়াটারই ক্যারি করতে পারবেন। এই কিউ বটলটি যে কোনো সাইজে পেয়ে যাবেন। এটার স্টানিং লুক সত্যিই খুব অসাধারণ অ্যান্ড ফ্যাশনেবল। এটার মূল্য প্রায় $25×$95।
ওয়ালকার, আমরা এখন এই ডিজিটাল টাইমে নানান ধরনের সুপার অ্যামেজিং সব গ্যাজেট দেখেছি, যেমন স্কুটার, স্কেটবোর্ড, কোকোয়া মোটরস, এরকম নানান ধরনের গ্যাজেট দেখে থাকি। কিন্তু এবার এলো ওয়ালকার। এটা খুবই অ্যামেজিং একটা গ্যাজেট পার্সোনালিটির জন্য। এটা খুবই হাইলি পোর্টেবল ইলেকট্রিক ডিভাইস। এটা সবার পক্ষে ইউজ করা খুবই সহজ এবং এটা দেখতে প্রায় ল্যাপটপ সাইজ হয়ে থাকে। এই ওয়ালকারে রয়েছে 14 হুইলস অ্যালুমিনিয়াম বডি। এটা ক্যারি করা খুব সহজ। আপনি যখন এটা ইউজ করবেন না, তখন ব্যাগের মতো করে নিতে পারবেন। এটা অটোমেটিকলি অন হবে, অফ হবে, ব্রেকও অটোমেটিকলি হবে। এটা খুবই দুর্দান্ত গ্যাজেট। এটা তৈরি করা হয়েছে জাপানে। এই ওয়ালকার 12 কিলোমিটার যেতে পারবে। দেন এটাকে 3 ঘন্টা পরপর চার্জ করতে হবে। এটার মূল্য প্রায় 1 লাখ টাকা, অ্যান্ড US ডলার এটার মূল্য $800।